প্রিয় নেতৃবৃন্দ, সহযুদ্ধ ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গঙ্গায় পানি নাই, তিস্তায় পানি নাই, আগ্রাসী ভারত আমাদের এই পানি আটকিয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশের নদীগুলা প্রায় মৃতপ্রায়। সেখানে মৎস্যজীবী দলের আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী, মৎস্যজীবী তো হারায় যাচ্ছে, নদীতে এখন মাছ পাওয়া যায় না, সকলকে পুকুরের মাছ দিয়ে চলতে হয়। আর যখন এই দলটির জন্ম হয়েছিল তখন এই দলটি রমরম অবস্থা ছিল, বীর ছিল প্রচুর, নদী ছিল যেগুলো নিয়ন্ত্রণ করতো জাতীয়তাবাদী মৎস্য দল। এই দলের মাধ্যমে এই দিকে লিনতা হতো। আজকে যেমন আমরা পানিবিহীন চরের মধ্যে পড়েছি, আমাদের সংগঠনটাও এরকম চরের মধ্যে পড়েছে। এই যে চেহারাগুলো আছে দেখতেছি আমি, একটা চেহারার মধ্যে কোন উচ্ছ্বাস নাই, কোন শক্তি নাই, সকলের মন আন্ধার। ভাবনা ছিল নির্বাচন হবে, এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, আমরা সকলে আবার ক্ষমতাসীন দলের সদস্য হব, কিন্তু সেটা হয়নি, যে কারণে হোক হয়নি, আমাদের আন্দোলনটা ফেল করছে, সেই জন্য সকলের মন খারাপ, আমার আবার বেশি মন খারাপ। আমি এমপি তো হইতে পারলাম না, কত লোক লালসার সামনে ঘুরে বেড়ায় সেটা দিতে পারলাম না, কিন্তু আমরা একটা আদর্শের সৈনিক, সেই আদর্শের সৈনিক হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই। আন্দোলন ফেল হয়েছে, কি হয়েছে? মেসি গোল মিস করে না, প্লান্টি মিস করে নাই, তারপরে মেসি খেলা শেষ, কি শেষ? আমরা গোল করতে পারিনি, গোল মিস হয়েছে, আবার খেলব, আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লড়াই হবে, এই দেশে কি তত্ত্বাবধায়ক সরকারের গঠন করার লড়াই হবে, এই দেশে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার লড়াই হবে, এই দেশে তারেক রহমানকে ফ্রি আনার লড়াই হবে, এই দেশে দেশটির বেগম খালেদাকে কারামুক্ত করার জন্য লড়াই হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, আর সেই লড়াইয়ে সকলকে অংশগ্রহণ করতে হবে। সেই দিন বেশি দূরে নয়, আপনারা থাকেন, অনুপ্রাণিত হন, আন্দোলনের প্রস্তুতি নেন, আন্দোলন হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে আমরা হটাবো, এই ভারতের দাবিদার সরকারকে আমরা হটাবো। আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, কোন ভারতীয় পণ্য ব্যবহার করবেন না, যাতে মানুষ না করে তার জন্য ব্যবস্থা নেবেন, প্রচার তাদের প্রোডাক্ট যদি ব্যবহার না করি ভারতের কি দশা হয় ইউটিউব খুলে দেখেন কলকাতার বাজারের অবস্থা কি, কেন করব? ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের শত্রুতা নাই, এই ফ্যাসিস্টের ফ্যাসিস্ট মোদী সরকারের সাথে আছে, যেই সরকার আমাদের দেশে একটি কর্তৃত্ববাদী সরকারকে প্রতিষ্ঠা করার জন্য বারবার সহযোগিত করে, সেই কারণে তাদেরকে ধাক্কা দেওয়ার জন্য আমরা ইন্ডিয়ান আউট পলিসি জাতি এবং বন্ধুরা, আমরা রাজনীতি করি, আমাদের সবসময় আমরা রাখতে হবে, গান আছে না, হায় রে মানুষ জঙ্গি রে মানুষ দম ফুরে লেঠুর, আছে না, দম থাকতে হবে, রাজনীতি করতে হলে দম থাকতে হবে আর বিশ্বাস থাকতে হবে, সেই বিশ্বাসের উপর নির্ভর করে একটি আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।